সালামু আলাইকুম, কেমন আছেন? বিন মিশাল আছি আপনাদের সাথে, শুভ সকাল। অনেকেই প্রশ্ন করেছেন সৌদি আরবে করোনা আক্রান্ত বেড়েছে কিনা, যেহেতু বিশ্বের বিভিন্ন দেশেই কিন্তু করোনা আক্রান্ত অনেকটাই ঊর্ধ্বগতি, বিশেষ করে চায়না, ইন্ডিয়া এবং ইউরোপের কয়েকটি দেশে, তবে সৌদিতে একদম স্বাভাবিক, অনেকটাই কম। দেখুন, মাত্র 30 জন গত 24 ঘন্টায় আক্রান্ত আর 34 জন সুস্থ হয়েছে। আমি আপনাদেরকে গ্রাফটি দেখাচ্ছি, দেখুন। 2022 সালের একেবারে শুরু থেকে, মার্চ মাস থেকে আক্রান্ত একদম স্বাভাবিক, একেবারেই স্বাভাবিক, ভয় ভয় পাওয়ার মতো তেমন কিছুই নেই। মাঝে মধ্যে হালকা একটু বেড়েছে, আবার কমেছে, তবে 2023 সাল এবং 22-এর শেষে আক্রান্ত সম্পূর্ণ নিয়ন্ত্রণে। দেখুন, 30 জন, 28 জন, 18 জন, 40 জন, 46 জন, এমনটাই। সৌদি আরবে করোনা নিয়ে সৌদি সরকারের এখন আর কোনো মাথা ব্যথাই নেই, কারণ হলো সৌদি আরবে সব কিছুই স্বাভাবিক আছে এবং মোটামুটি শতভাগ ভ্যাকসিনেটেড হয়ে গেছে, সব ধরনের বিধিনিষেধ তুলে নিয়েছে, কোনো বিধিনিষেধ নেই এখন। এছাড়া হজের জন্য কিন্তু সব ধরনের বিধিনিষেধ তুলে নিয়েছে, তবে খেয়াল রাখবেন সতর্কতার বিকল্প নেই। হ্যাঁ, আক্রান্ত নর্মাল, সব কিছু নর্মাল, আপনি সতর্ক থাকুন যাতে আপনি আক্রান্ত না হন। আপনি যদি কোনো কারণে অসুস্থ থাকেন, অন্যের থেকে যতটা সম্ভব দূরে থাকবেন, যাতে কোনোভাবেই অন্যকে আপনার অসুখ আক্রান্ত করে না বসে। তবে এটা খেয়াল রাখবেন, আক্রান্ত সম্পূর্ণ স্বাভাবিক। আর আপনাদেরকে মাঝে মধ্যে আমাদের পিছনের যে ভিডিওগুলো আছে সেগুলো আপলোড করে বিভিন্ন সময় ভুল তথ্য দেয়। 2021 সাল, 2020 সালের যে ভিডিওগুলো আছে সেগুলো আপনি দেখলে বুঝতে পারবেন, তখনকার ডেটগুলো সেখানে দেওয়া আছে। কিছু মানুষ আমাদেরকে সামাজিকভাবে হ্যাও করার জন্য আমাদের পিছনের ভিডিওগুলো ডাউনলোড করে টিকটক, ফেসবুক এবং অন্যান্য প্ল্যাটফর্মে আপলোড করে দিচ্ছে। আসলে সেগুলো আমাদের 2 বছর, 1.5 বছর আগের ভিডিও। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।